না দেখুন, যে যে বিষয়টি হঠাৎ করে বেড়ে গেল আমরা সত্যি খুব আতঙ্কিত, এবং এটি কিন্তু আপনার যখন টিকা আসলো অনেকে মনে করলো যে এই বুঝি করোনা মনে হয় বিশ্ব থেকে চলে গেল। তো এটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বারবার কিন্তু সতর্ক করছিলেন যে টিকা আসছে, টিকা সকলকে দিতে হবে, এবং 7ই ফেব্রুয়ারি টিকা সারা দেশে উদ্বোধন শুরু হলো, এবং তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আপনার টিকা দিলেও সকলকে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে আগের মতো সচেতন ভাবে চলতে হবে। তো আমরা যেটা দেখেছি যে আজকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন গত 20-25 দিনে প্রায় 20 লক্ষ 25 লক্ষ মানুষ এই কক্সবাজারে গিয়েছে, বিভিন্ন ওই যে টুরিস্ট স্পট গুলোতে গিয়েছে। তো এরাই বিভিন্ন ভাবে গাদাগাদি করে থেকে এবং হোটেলে সিট পায়নি, তারা বিভিন্ন জায়গায় করেছে। তো এই যে বিষয়গুলো বিভিন্ন জায়গাতে মানুষের যে বেপরোয়া যে ভাবটি ছিল, এবং সেক্ষেত্রে যে আমাদের এই করোনা সম্পর্কে আমাদের 1 বছর অভিজ্ঞতা আছে, কিন্তু আমাদের কিন্তু এখনো পুরো অভিজ্ঞতা আসেনি, সেটি কিন্তু আমরা বিশেষজ্ঞদের কাছ থেকে, আবদুল্লাহ ভাই বললেন যে এখনো পুরো অভিজ্ঞতা না, আমরা করোনার এই জার্নিতে কোন জায়গায় আছি এখনো কিন্তু আমরা জানি না। তো সেক্ষেত্রে এটি বিশ্বের যেখানেই থাকুক না কেন, যে কোনো মুহূর্তে বাড়তে পারে এবং বেড়ে যেতে পারে। আর বিশ্বের যে কোনো এক জায়গায় থাকলে এখন তো ইন্টারন্যাশনাল কানেক্টিভিটির যুগ, সারা বিশ্বেই কিন্তু এটা ছড়িয়ে যায়, তো সে বিষয়টিও আছে। তো সেক্ষেত্রে আমাদের এই হঠাৎ করে যেটা বাড়ার পরিপ্রেক্ষিতে 18 দফা যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে খুব দ্রুত গত পরশুদিন দুপুরে আমরা এই প্রজ্ঞাপনটা জারি করি, এবং গতকালকে ছুটির দিন ছিল, রাস্তায় একটু আপনার মানুষজনের এও কম ছিল গতকালকে, তো কিন্তু আজকে আমরা দেখেছি ব্যাপকভাবে। কিন্তু গত পরশুদিনই কিন্তু আমরা মিনিস্ট্রিতে বিভিন্ন জায়গায় আমরা বলে দিচ্ছি যে এই 18 দফাগুলো যাতে করে প্রায় 10টা মিনিস্ট্রি তারা তাদের সক্রিয়তার সাথে সব জায়গায় বলবেন, আমরা মাঠ প্রশাসনে বলে দিয়েছি। আমাদের বিশেষ করে এই যে আমাদের কর্মক্ষেত্রে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে সংস্থাগুলোতে যাতে করে 50% আমাদের জনবল সেখানে কাজ করেন প্রতিদিন, সেটি কিন্তু আমরা স্ট্রিক্টলি সেদিনই আমরা বলে দিয়েছি সব জায়গাতে সরকারি প্রতিষ্ঠানগুলোতে এই বার্তা কিন্তু চলে গেছে। এবং আমরা কয়েক দফায় কিন্তু ইতিমধ্যে আমরা কিন্তু আমাদের মাঠ প্রশাসন, আমাদের বিভাগীয় জেলা পর্যায়ের এবং উপজেলা পর্যায় পর্যন্ত সবার সাথে আলাপ আলোচনা করেছি যে আমাদের কিন্তু 1 বছরে যে অভিজ্ঞতাগুলো আছে, আমরা এই 1 বছরে করোনার উত্থান দেখেছি, আবার কিন্তু আমরা একটা সন্তোষজনক অবস্থায় কয়েক সপ্তাহ আমরা থেকেছি, কিন্তু যখন আমরা দেখলাম যে এটা একজন একদমই স্বাস্থ্যবিধি না মানা বা আপনার মাস্ককে পরিহার করে ফেলা, এই বিষয়গুলোর কারণে এই বিষয়টি হয়েছে। তো সেক্ষেত্রে জি মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, আপনি যে বলছেন যে 50% জনবল, আজকে আপনার কথা শুনছিলাম, 2-1 দিনের মধ্যে এটি পুরোপুরি মানানো বাস্তবায়ন সম্ভব হবে বলে আপনি বলছেন, কিন্তু এরই মধ্যে আবার বাসে বা গণপরিবহনে 50% কার্যকর হয়ে গেছে। এই যে মানুষ অফিসে তো যেতেই হবে যেহেতু পুরোপুরি সেটি বাস্তবায়ন হয়নি, কিন্তু যখন বাসে এটি বাস্তবায়িত হয়ে গেল, মানুষের যে ভোগান্তি, বাসে ওঠার জন্য যে ঠেলাঠেলি বা গাদাগাদি শব্দটি আপনি ব্যবহার করছিলেন, এতেও তো আরো ঝুঁকি বাড়ে, মানে মিসম্যাচ হয়ে যাচ্ছে কিনা বা সমন্বয়ের অভাব হচ্ছে কিনা পরিকল্পনাগুলো বাস্তবায়নে, নির্দেশনা বাস্তবায়নে। যেহেতু আমাদের দেখেন এই গত 3-4 দিনে যেভাবে বেড়েছে, এইটা কিন্তু আমাদেরকে আতঙ্কিত করেছে। আমরা যখন প্রজ্ঞাপনটা দ্রুত দিয়ে বাস্তবায়ন করাটা, সেটা কিন্তু গত পরশুদিনই মানুষজন জানে। এখানে কিন্তু দেখেন শুধুমাত্র আপনার অফিস আদালতের জন্য যে গাড়িতে এসছে তা না, আমাদের সরকারি অফিসে আসার জন্য নির্দিষ্ট গাড়ি আছে মিনিস্ট্রিতে, সেগুলো আছে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে অনেক লোকজন আসে যে আমাদের অভ্যাসের মধ্যে এই যে স্বাস্থ্যবিধি ছাড়া যে অভ্যাসে হঠাৎ করে মানুষ বেপরোয়া, যেটা আমি বলছিলাম যে কেউ হয়তো বন্ধুর সাথে দেখা করতে আসছে, কেউ বই কিনতে আসছে, কেউ অযথা অপ্রয়োজনেও কিন্তু অনেকে গাড়িতে চেপেছে আজকে। তো সেটা আজকে প্রথম দিন সেটা অনেকে দুর্ভোগ হয়েছে, কারণ অর্ধেক আমাদের কিন্তু ওই যে পরিবহন মালিকরা কিন্তু আমাদের ডাকে সাড়া দিয়েছে, তারা কিন্তু অর্ধেক প্যাসেঞ্জার কিন্তু বাসে তোলার যে বিষয়টি, আমরা জানি যে দূরপাল্লায় গতবারও আন্তঃজেলা যে বাসগুলো আছে সেখানেও কিন্তু সুন্দর মেনটেন করেছে, কিন্তু ঢাকা এখানে গণপরিবহনে কিন্তু গতবারও কিছু আমরা দেখেছি যে আমাদের যেটা বলা ছিল তার চেয়ে বেশি প্যাসেঞ্জার উঠেছে, সেটি আমরা দেখছি। এবার যাতে করে সেটি না হয় আমরা কিন্তু তাদেরকে বলেছি, এবং আমাদের যে মোবাইল কোড গুলো BRTA এর পক্ষ থেকে মোবাইল কোড প্রায় ঢাকাতে আপনার 8টি মোবাইল কোড কিন্তু আজকে চালু ছিল, যাতে করে এটা মেনটেন করে। এখন যেটা হয়ে গেছে যে অনেক মানুষজন আছে, শুধু অফিস না, এই যে বিভিন্ন কারণে অকারণেও কিন্তু তারা বাইরে এসেছে,
এরকম একটি ভোগান্তি আজকে তৈরি হয়েছে, জি আগামী কালকে থেকে অকারণে তো আছে, কিন্তু যারা কারণে ভোগান্তি পোহাচ্ছে তাদের জন্য স্বস্তিটা কোথায়, সেটি তো আমরা কিন্তু আগামী একটা কাল থেকে প্রশ্ন শুরু রয়ে হয়। যাচ্ছে। আর এত জনবহুল শহরে বাস্তবায়ন তো কিছুটা কঠিন, এটি তো আমরা বুঝতেই পারছি, কিন্তু মানে পরিকল্পনা নিতেই বা নির্দেশনা দিতেই দেরি হয়ে গেল ডাক্তার এবিএম আবদুল্লাহ যেটি বলছিলেন, বাস্তবায়নও যদি আরো দেরি হয় তাহলে আশঙ্কার জায়গাটা আরো বেড়ে যাচ্ছে কিনা।